আয়া পড়ছি আবার আপনারা লগে এই যে দেখেন ব্যান পার্টি লইয়া তো সব ব্যান পার্টি লইয়া বইয়ে গেছি গা ভিডিও করার লাগিয়া তো আপনারা সকালে কেমন আছেন আর পিছে কইলে আছে আমাদের সেই কি গাছ রে এটা আঙ্গুর আঙ্গুর গাছ তো তোর নাম ডি কি কস না আমার নাম সাইফুল ইসলাম আর তোর নাম কি আহনাফ আল আমি আচ্ছা তারপরে তোর নাম কি রে মনে করলাম যে কিন্তু বই আপনারা লগে গল্প করি আর নাতির আর বুক বগানি তো আপনারা শুনায় তো একটা গেছে আবার আইসি বই অনেক লেগে ভিডিও করতাম যাইলাম গেলে বাইরে আজকে মনে করছিলাম বাসার জামগা কিন্তু বাসা তার যাওয়া হইলো না গাছ দিব না কই তারি না জায়গা না না যাই তো তোরা কি হাইছো চল বেলা রুটি আইছি রুডি আইছ ও আমরা রুডি আইছি গুস্তের ঝোল দাদা রুটি খাইছি এই মায়া বাসা গুস্তের ঝোল কেন তুই কবি গুস্তর ঝোল শেওরা শেওরা দা রুডি হাইছে বুঝিনি আরে লারাইস না হে খাইছে পাঁচটা আমি খাইছি পাঁচটা আর হেরা কয়টা করে রুডি হাইছে জানেন নি হেরা পাঁচটা পাঁচটা রুডি হাইছে বেড়া দিছি আমার ভাই একটা হায়া লাইছে বেড়াডি শুরু মনো কিন্তু বেড়াডি গেলে শুরু না মাশাল্লাহ পাঁচটা করে রুটি খাইছে আসলে আগের মানুষ আমরা যারা আগের যারা আসিল খেতে খামারে কাজ করতো হেরাও কিন্তু অনেক বেশি বেশি হাওয়া দাওয়া করতো তখন হেরার অনেক দিন পর অবশ্য আর রুটি দিয়ে হাইছে গুস্ত দিয়ে হাইছে গরু গুস্ত রে গরু গুস্ত দিয়ে হাইছে ওই যে আসাইছে আসাইছে যে ইডো দেখাইতেছে আসলে মুখটা তেল তিল হয়ে গেছে রে গরমে মুখটা তেল তিল লেগে গেছে গা তৎক্ষণ লাগাই কি আমরা এক মিনিট ভিডিও করছি আচ্ছা কাটটা লই আবার ধরনে খইসই রই রই এর পরে অনায় পড়ছি রান্ধনের লেগে তো এটা কিন্তু আমার বড় মেয়ের বাড়ির মধ্যে তো আজকে নাতির বার্থডে অনুষ্ঠান করব ছোট্টু করে ঘরের মধ্যে চার পাঁচজন মানুষ লিয়ে তো এটা আপনারা লগে শেয়ার করলাম লাস্টের দিকে কথা কইতাম না তো ইলিশ মাছ বাজদাসে আর সবচেয়ে বড় কত হইলো ডাসর কারেন্ট সরি গ্যাস তাই না গ্যাসের যন্ত্রণা একবার কারেন্টের চুলাত রান দেয় একবার গ্যাসের চুলাত রান দেয় এটা খুবই খারাপ লাগে তো বেগুন দিয়ে ইহান রানছে আপনার ইলিশ মাছ দিয়ে বেগুন রানলো আর ওই যে ইলিশ মাছ ফ্রাই করলো আর একটা কী জানি রানছে আপনারা লগে শেয়ার করবো আমি আস্তে আস্তে করে তো আশা করি সবাই ফুল ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে আপনারা বার্থডের ছোট্ট অনুষ্ঠানটা দেখতে পারবেন আর ইহান রাখছে কসর মুহি দিয়া ইলিশ মাছের মাথা দিয়ে আমরা একটা টক মানে এটা লগে টক দিছে ডাইল বা টক তো যাই হোক এই হলো আজকে রান্নাটা তো চলেন যাই কী কী অনুষ্ঠানের মধ্যে কী হয়েছে হয়েছে সব কিছু আপনারা লগে শেয়ার করাম আর আপনারা অবশ্যই দেখবেন আর ইহানো কিন্তু রান্নার আগের যা করা ভিডিওটা এটা তো যেন মাছটিও ফ্রাই করে রাখছে আর আপনারা দেখতে পারবেন আর গ্যাসের চুলার মধ্যে তো রাঁধতে পারে না কারেন্টের চুলাতে রাঁধে তো কারেন্টও কিন্তু থাকে না গ্যাসও থাকে না আমরা আসলে গরিব রান্না হায়া মরণের অবস্থা হয়েছে আর যেই গরমের গরম মনে করেন এক দুই সে রুই দেফার থাকে না কারেন্ট থাকে না গ্যাস মনে করেন যে একটা হুটকি দিয়ে লাগবো তো যাই হোক ইহান ওই যে তিন পিস মাছ রাখছে এটাও কিন্তু বিরান করে লইছে তো এই হলো আজকের ভিডিওটা তো আইন যাই দেখি বার্থডে অনুষ্ঠানটা কেমন হয় সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ফ্যান চালাই দেন সুন্দর করে ধরে না একজন ধরে না ধর সুন্দর করে কাটা ফোনা করি কিরে হ্যাপি বার্থডে কর না কেরে হ্যাপি বার্থডে
বলো তুই ধর তুই ধরে খাওয়াই দে তুই ধরে খাওয়াই দিস না আপনি যেটা নিজেই খাই বাবা না কি করবো তোরা কে খাওয়াইতি না হ্যালো আমরে দাও না আমি খাই দেখো না আমি তুমি দেখো